ছাদ বাগানে মিষ্টি আলু চাষ, এটার মতো সহজ চাষ আর কোনোটা হয় না। যারা আসলে মিষ্টি আলু শাক পছন্দ করেন তাদের জন্য এটা খুবই ভালো। কোনো যত্ন লাগে না, কোনো তেমন কোনো পরিচর্যা লাগে না, খুব বেশি মাটিও প্রয়োজন হয় না। জাস্ট আপনি দুই একটি গাছ মিষ্টি আলু গাছের লতা সংগ্রহ করে যদি মাটিতে লাগিয়ে দেন সেক্ষেত্রেই আপনার ভালো শাক পাওয়া যাবে। ইভেন আপনি প্রতি 10 দিন অন্তর অন্তর শাক কালেক্ট করতে পারবেন। এই গাছে তেমন কোনো পরিচর্যার প্রয়োজন হয় না, মাটিও খুব কম লাগে এবং অল্প দিনেই বেড়ে যায়। আমার এই গাছটা দেখতে পাচ্ছেন, তেমন কোনো আসলে যত্ন নেওয়া হয় না এই গাছটাতে, কারণ এটা এমনি খুব ভালো বাড়ে। প্রতি 7 দিন, 6 দিন, 5 দিন অন্তর অন্তর আমরা এখান থেকে শাক নিয়ে থাকি এবং আমাদের পরিবারের দৈনন্দিন কাজে লাগাই। এছাড়াও মাঝে মাঝে দুই একটা আলু হয়ে যায়, সবগুলো গাছে আসলে আলু হয় না, দুই একটা গাছেই হয়। তেমন কোনো সারের প্রয়োজন হয় না। খুব যদি বেশি ভালো করে আপনি গাছগুলো বাড়াতে চান সেক্ষেত্রে শুধুমাত্র কিছু ইউরিয়া সার আপনি ব্যবহার করতে পারেন মাঝে মাঝে, 10-15 দিন অন্তর অন্তর দুই চারটা করে দিয়ে দিতে পারেন। আর পোকামাকড়ের আক্রমণ হয়, আপনি সব থেকে ভালো হয় যদি নিম স্প্রেগুলো করেন, কিছুদিন পরপর যদি করেন দেখবেন কোনো পোকামাকড় আক্রমণ থাকবেও না। আসলে যেহেতু শাকের জন্যই এটা করা হয় বেশিরভাগ ক্ষেত্রেই, সেহেতু পাতার পোকামাকড়ের আক্রমণটা একটা ভালো এফেক্ট করে যদি স্প্রে না করা হয়, কোনো বিষ বা কোনো জৈব বিষ স্প্রে না করলে। মিষ্টি আলু শাকের পুষ্টি গুণাগুণ এবং অ্যাকচুয়াল এটার যে চাষ পদ্ধতি আপনারা যদি দেখতে চান ডিসক্রিপশন বক্সে চেক করবেন অবশ্যই। এর আগেও আগের বছরের যে গাছগুলো ছিল ওই গাছগুলোর ভিডিও লিঙ্কটাও আমি দিয়ে দিব, ওইটাও দেখে নেবেন অবশ্যই। ওই গাছটাতে আর এর থেকে আরও ভালো ফলন আসছিল, ফলন বলতে ভালো বাড়ছিল গাছটা, এবং ওই গাছটা দেখ কালারটা অন্যরকম ছিল। ওইটা আবার লাল মিষ্টি আলুর গাছও ছিল। যাই হোক, দেখে নেবেন। আর এটা একদম ইজি প্রসেস, যে কেউ লাগাতে পারেন। ইভেন আপনি বারান্দাতেও লাগাতে পারবেন। বারান্দাতে ছোট একটা টবে অনেক সময় ফুলের টব থাকে, ফুলের টবের ভিতরে যদি আপনি দিয়ে দেন আর কিছু দুই চারটা ইউরিয়া সার দিয়ে দেন, ব্যাস তাহলেই হবে। আপনি কয়েকদিন পরপর এটা থেকে শাক পাতা সংগ্রহ করতে পারবেন। আমি আসলে টালের মতো করে দিয়েছিলাম, মাচার মতো করে দিয়েছি। এটা মাচার প্রয়োজন হয় না, আপনার ফ্লোরে হয়ে যায়, কোনো অসুবিধা নেই, তেমন কোনো পরিচর্যাও লাগে না। তো সবাই আশা করি এটা লাগাবেন, হ্যাসেল ফ্রি, কোনো ঝামেলা নেই, এক্সট্রা কোনো প্যারা নেই, যে কেউ লাগাতে পারবেন, খুব অল্প মাটিতে হবে। চাইলে আমার আগের বারের ভিডিওটা দেখে নিতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে। থ্যাংক ইউ।